नमस्कार বন্ধুরা, আগামীকাল মানে ঠিক কালীপূজোর আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী। কালীপূজোর আগের দিন পালন করা হয় ভূত চতুর্দশী। এর সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে রয়েছে অনেক আচার বিচার। এদিন 14 রকমের শাক খেতে হয় এবং জ্বালানো হয় 14টি প্রদীপ। বন্ধুরা, 2023 সালে 11ই নভেম্বর রয়েছে হচ্ছে আমাদের ভূত চতুর্দশী। দুর্গাপূজো, লক্ষ্মীপূজো, শেষে অপেক্ষা থাকে কালীপূজোর। আলোর উৎসবে মেতে ওঠেন সকলে। তবে পূজো মানেই যে শুধুই হই হই বা খাওয়া দাওয়া তা তো নয়। একটা পূজোর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো নিয়ম গল্পকথা। এই যেমন কালীপূজোর আগের দিনই অনেকের বাড়িতে 14 শাক খাওয়ার নিয়ম রয়েছে, একই সঙ্গে জ্বালানো হয় 14 প্রদীপও। তবে কেন 14 শাক খেতে হয়, 14 রকমে কোন কোন শাক থাকে, কেন খাওয়া হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি 14 শাক খাওয়ার কারণ। বাঙালিরা ভূত চতুর্দশীতে দুপুরে 14 শাক খায় এবং সন্ধ্যেই 14 প্রদীপ জ্বালায়। সাধারণত মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই আকাশ, মাটি অর্থাৎ প্রকৃতির মধ্যেই মিশে থাকেন পূর্বপুরুষরা। তাদের শ্রদ্ধা জানাতেই 14 রকমের শাক খাওয়া হয়, পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 14 শাক খাওয়ার বৈজ্ঞানিক কারণও কিন্তু আছে। বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করে বলেছেন যে ঋতু পরিবর্তনের কারণে নানা অসুখ বিসুখ হয়ে থাকে আর এই সময়টাতে ঋতু পরিবর্তন হয়। এই 14 শাক খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বন্ধুরা, বাঙালিদের 14 শাক মানে কি, 14 শাক কোন শাকগুলোকে বলা হয়, তো চলুন জেনে নিই 14 শাক কোনগুলোকে বলা হয়। ওল, কেউ, বেতো, সর্ষে, কাল কাসুন্দে, জয়ন্তী, নিম, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, শুল্ফা, গুলঞ্চ এবং ভাটপাতা ও শুষ্নি। এই শাকগুলোকেই আসলে 14 শাক বাঙালিরা বলে থাকে। কিন্তু বন্ধুরা, এখন যেহেতু এই শাকগুলো পাওয়া খুব দুর্লভ এবং আমরা এই শাকগুলো হয়তো খুঁজে পাবো না, আমাদের চারিপাশে বাজারে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় যে শাকগুলো বলে 14 শাক কিন্তু 14 শাক অ্যাকচুয়ালি কিন্তু হয় না। তো আমরা এখন যে 14 শাক বাঙালিদের নিয়ম, সেই 14 শাক যে আমরা এখন খুঁজে পাই না, খুঁজে না পাওয়ার কারণে বন্ধুরা আমরা এখন 14 শাক হিসেবে যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে পালং, লাল, শুষ্নি, কুমড়ো, পাট, মেথি, ধনে, পুঁই, নোটে, মূলো, কলমি, গিমে, সর্ষে, লাউ অথবা হিঞ্চে শাক। এই শাকগুলো আমরা এখন ব্যবহার করি 14 শাক হিসেবে। এই শাকগুলো যদি আমরা খেতে পারি একসাথে সবগুলো মিশিয়ে, তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। এবং এই বন্ধুরা, এই 14 শাকের ধুয়ে 14 শাকের যে জল, সেই জলটাও আমাদের মতে আছে যে বাড়ির কোণে কোণে এবং বাড়ির চারপাশে বাড়িতে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, তারপরে শাকটাকে রান্না করে খাওয়া হয়। বন্ধুরা, এবার আসি 14 প্রদীপের কথা। আমরা ভূত চতুর্দশীতে বা কালীপূজোর আগের দিন কেন 14 প্রদীপ জ্বালিয়ে থাকি? বন্ধুরা, অনেকেই জ্বালিয়ে থাকে কিন্তু এই নিয়মগুলো জানে না, বা কেন জ্বালাতে হয় বা কোথায় জ্বালাতে হয় বা কেনই বা আমরা জ্বালাই। তো বন্ধুরা বলি, ভূত চতুর্দশীর আগে মা কালী যেহেতু আসেন এবং মা কালী সমস্ত ভূত প্রেতাত্মের সাথে করে নিয়ে আসেন এই পৃথিবীতে, তো আমাদের মতে যে আমাদের পূর্বপুরুষরা আছেন তারাও আসেন আমাদের সাথে, তার সাথে এই পৃথিবীতে আমাদের খুব কাছাকাছি, আমাদের 14 পুরুষকে সম্মান জানানোর জন্য এই 14 প্রদীপটি আমরা জ্বালিয়ে থাকি। বন্ধুরা, এই 14 প্রদীপটি আমরা কোথায় জ্বালাবো বা কীভাবে জ্বালাবো? প্রথমত, অনেকেই আজকাল মাটির প্রদীপ কাছাকাছি পায় না বা মাটির প্রদীপের কিনে নিয়ে সলতে তেল অনেক ব্যাপার আছে, সে কারণে অনেকেই মোমবাতি জ্বালিয়ে করে। তবে 14 প্রদীপ হিসেবে যদি প্রদীপ দিয়ে সর্ষের তেল বা তিলের তেল দিয়ে জ্বালানো যায় তাহলে কিন্তু সবথেকে ভালো। তো আমরা
আমরা প্রথমে মাটির প্রদীপ কিনে নিয়ে এসে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে তার মধ্যে সলতে দিয়ে তার মধ্যে আমরা দেব তিলের তেল বা সর্ষের তেল। এবং আমরা প্রদীপগুলো জ্বালানোর পর কোথায় কোথায় মানে দেব, 14টি প্রদীপ আমরা কেন দেব? বন্ধুরা, আমাদের যে শাস্ত্রে আছে যে আমাদের 10টি দিক, 10টি দিকের মধ্যে হচ্ছে আমাদের একটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, একটা হচ্ছে উত্তর পূর্ব বা ঈশান, দক্ষিণ পূর্ব বা অগ্নি, দক্ষিণ পশ্চিম বা নৈঋত্য, উত্তর পশ্চিম বা বায়ু, আকাশ বা ঊর্ধ্ব, পাতাল বা অধ। তো এই যে আমাদের 10টি, এই 10টি প্রদীপ, 11 নম্বরটা দেব আমাদের যে ঠাকুর ঘরে ঠাকুর আছেন সেইখানটায়, 12 নম্বর দেব তুলসী তলায়, আর 13-14 নম্বর দুটো যে আছে সেই দুটো দেব আমরা আমাদের ঠিক ঘরের মানে মেন গেটের সামনে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরে গেছেন যে আমরা 14টা প্রদীপ কোথায় কোথায় দেব, কোথায় কোথায় প্রজ্বলিত করব এই ভূত চতুর্দশীতে। আরেকটা কথা বলি বন্ধুরা, যে যেহেতু আমরা বলেছি 10টি দিক, 8টি দিক তো আমরা পেয়েই যাচ্ছি, 9 নম্বর যে দিক হচ্ছে ঊর্ধ্ব বা আকাশ, সেই ঊর্ধ্ব বা আকাশে গিয়ে পৌঁছে তো আমরা দীপ জ্বালাতে পারবো না, সেই জন্য ঊর্ধ্ব বা আকাশেকে মানে নিবেদন করে আমরা জ্বালাবো, আমাদের হয় ছাদের উপরে বা কোনো উঁচু জায়গাতে। আর পাতালেও বন্ধুরা আমরা পৌঁছতে যেতে যেহেতু পারবো না, সেহেতু আমরা একটা বালতিতে বা কোনো কিছুতে একটা জল নেব, নিয়ে তার মধ্যে কোনো একটা উঁচু কৌটো হোক বা গ্লাস হোক বা কোনো পাত্র রেখে তার ওপরে পাতাল দেবতা হিসেবে সেখানটায় দেব আমাদের 14 নম্বরের প্রদীপটা। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে 14 প্রদীপ আমরা কীভাবে কোথায় কোথায় প্রজ্বলিত করব। তো বন্ধুরা, আশা করি এই ভূত চতুর্দশী সবার ভালো কাটুক। আর কে কে ভয় পাচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যারা ভয় পাচ্ছেন বন্ধুরা, তারা কেউ রাত্রে ঘোরাঘুরি করবেন না, ঘরে বসেই উপভোগ করবেন ভূত চতুর্দশী। আগামীকালই থাকবে, তারপরেই থাকবে যে কালী পুজো, দীপাবলি, এবং সেখানটায় খুব আনন্দ করে কাটান। আর যারা একদম ভয় পান না, তারা কিন্তু খুব আনন্দ করে ঘোরাঘুরি করুন, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, মনের মধ্যে পবিত্রতা রাখবেন, মনের মধ্যে পরিশুদ্ধ মন রাখবেন, দেখবেন কোনো কিছু আপনাকে ছুঁতে পারবে না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলে কিন্তু খুব ভালো করে আনন্দ করবেন বন্ধুরা। এই আনন্দটা যেন আগামীকাল অবধিও, মানে আগামী বছর অবধিও থেকে যায় মনের মধ্যে। আনন্দ করুন, প্রচুর খাওয়া দাওয়া করুন, এবং সবাই মিলে বলুন জয় দীপাবলি, জয় মা কালী, জয় ভূত চতুর্দশী। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কে কী কী করলেন, আর কে কে 14শাক খেলেন, আর কে কে 14শাক খেলেন না। তো বন্ধুরা, আজকে এখানকেই আমার ভিডিওটা শেষ করে দেব। নমস্কার।